ক্লাস নাইনের সকল শিক্ষার্থীদের জানাই এই চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদের বাংলা বিষয়ের পাঠ্য স্বামী বিবেকানন্দের লেখা চিঠি রচনাটি থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন এবং উত্তর। তো তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে এই চিঠি রচনা থেকে যেন এসএকিউ প্রশ্ন দেয়া হয়, তো সেই হিসেবে আমি এই চিঠি রচনা থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিলাম। তোমরা শেষ পর্যন্ত তা দেখে নিও। তাহলে চলো আমরা সবাই মিলে শুরু করি পাঠ্য চিঠি রচনার প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন, পাঠ্য চিঠি রচনাটি কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত পত্রাবলী নামক পত্র সংকলন থেকে নেওয়া হয়েছে। এরপর পাঠ্য চিঠিটি স্বামী বিবেকানন্দ কবে কোথা থেকে লিখেছিলেন? দেখবে তোমাদের একেবারে চিঠি রচনার প্রথম অংশেই রয়েছে 1897 সালের 29শে জুলাই আলমোড়া থেকে পাঠ্য চিঠি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। এরপর সরাসরি তোমাকে লেখা ভালো, কাকে কি লেখা ভালো? অ্যান্সার, মিস নোবেলকে। আশা করি তোমরা সকলেই জানো তোমাদের পাঠ্য চিঠি রচনার শেষে উল্লেখপঞ্জিতে বিস্তারিতভাবে দেয়া রয়েছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, আর আমরা চিনি ভগিনী নিবেদিতা হিসেবে। তো সেই মিস নোবেলকে পত্র বা চিঠি লেখা সরাসরি ভালো হিসেবে বলেছেন স্বামীজি। পরবর্তী প্রশ্ন, পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, এ কথা বলার কারণ কি? অ্যান্সার, স্বামীজির মতে ভারতবর্ষীয় নারী সমাজের উন্নতি সাধনে ও প্রগতিতে পুরুষ অপেক্ষা সিংহী তুল্য মিস নোবেলকে প্রয়োজন। এরপর তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। তো তোমাদের জানাবো যে এই লাইন তুলে 3 নম্বর প্রশ্ন হতে পারে, এখানে আমি এসএকিউ হিসেবে দিয়েছি। উদ্দিষ্ট নারীকে কেন ঠিক বলা হয়েছে? অ্যান্সার, মিস নোবেল তার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসার দৃঢ়তা, ধমনীতে থাকা কেল্টিক রক্ত প্রভৃতি সুগুণান্বিত আদর্শে তিনি ভারতের নারী সমাজের উন্নতি করতে বিশেষ সাহায্য করবেন, তাই ভারতে তাকে বিশেষ প্রয়োজন হিসেবে মনে করেছিলেন স্বামীজি। কিন্তু বিঘ্নও আছে বহু, বিঘ্নগুলো কী কী? অ্যান্সার, ভারতবর্ষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি। এরপর তারাও এদের খুব ঘৃণা করে, কারা কাদের ঘৃণা করে? এখানে তারাও বলতে বলা হয়েছে শ্বেতাঙ্গদের। এই শ্বেতাঙ্গরা ভারতবর্ষীয়দের ঘৃণা করত বলে জানিয়েছেন স্বামীজি। সর্বদাই আগুনের হলকা চলছে, কোথায় আগুনের হলকা সবসময় চলছিল? অ্যান্সার, দক্ষিণাঞ্চলে। তো তোমাদের চিঠি রচনায় স্বামীজি জানিয়েছিলেন যে ভারতবর্ষের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান এবং সেখানে দক্ষিণাঞ্চলে অর্থাৎ আমাদের দেশে দক্ষিণাঞ্চলে আগুনের হলকা বয় ইত্যাদি তিনি মিস নোবেলকে জানিয়েছিলেন। যাই হোক, এরপরের প্রশ্ন, আমি অবশ্যই তোমায় সাহায্য করব, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন সাহায্য করবেন? অ্যান্সার, ভারতবর্ষীয় কুসংস্কার, অন্ধত্ব, প্রতিবন্ধক জলবায়ু হওয়া সত্ত্বেও নোবেল সাহস করে ভারতের জন্য কাজে এগিয়ে আসলে তবে স্বামীজি সাধ্যমতো সাহায্য করবেন। এরপর মরদ কি বাত, হাতিকা দাঁত, এর বাংলা অর্থ কি? অ্যান্সার, পুরুষ মানুষের কথা হাতির দাঁতের মতো, হাতির দাঁত যেভাবে একসময় বেরুলে ভিতরে যায় না তেমনি
पुरुष मानुषेर प्रतिज्ञा अंगीकार बा कथार नर्च हय ना। एई मरद अर्थात पुरुष तार बात अर्थात कथा हाथी दाँतेर मतो। एटी एकटी हिंदी प्रबाद, तोमादेर एमसीक्यू देया होते पारे। आसले स्वामीजी अर्थात विवेकानंद मिस नोबल के तार अन्यतम शिष्या के जानिएछिलेन जे तिनी तार साध्यमतो साहाज्य करबेन। एई हिसेबे तिनी प्रतिज्ञा बा प्रतिश्रुतिबद्ध होयेछिलेन एवं उदाहरणस्वरूप तिनी हाथी दाँतेर संगे तार प्रतिश्रुतिर কথাকে বলেছিলেন। এই প্রশ্নটি যেখান থেকে নেওয়া হয়েছে তার সামান্য দুই এক লাইনের পরেই আরও একটি প্রশ্ন হতে পারে, এই আমার প্রতিজ্ঞা কোন বিষয়ে কে প্রতিজ্ঞা করেছিলেন? তো এটা তিন নম্বর হতে পারে। তো আমি এখানে আর এই প্রশ্নটি দিচ্ছি না। আসলে মিস নোবেল ভারতের জন্য কাজ করুক বা না করুক, কিংবা বেদান্ত ধর্ম ত্যাগ করুক বা না করুক, স্বামীজি আমার তার পাশে থাকবেন। তাই তিনি সেই হিসেবে এই যে আগের প্রশ্নের যে হিন্দি প্রবাদটি অর্থাৎ মরদ কি বাত হাতি কা দাঁত বলেছিলেন। পরের প্রশ্ন, তোমাকে একটু সাবধান করা দরকার, কোন বিষয়ে সাবধান করা দরকার? অ্যান্সার, মিস নোবেলকে স্বামীজি জানিয়েছিলেন মিস মুলার বা অন্য কারো আশ্রয় সাহায্য না নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। এরপর কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে কে কি ধারণা মাথায় ঢুকিয়েছে। অ্যান্সার, মিস মুলার এই ধারণা মাথার মধ্যে ঢুকিয়েছিলেন যে আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। আসলে তিনি নিজেকে আজন্ম অর্থাৎ জন্ম থেকেই নেত্রী হিসেবে মনে করতেন এবং তার মতে এই দুনিয়া অর্থাৎ বিশ্ব বা পৃথিবীকে ওলটপালট করার প্রয়োজনের জন্য টাকাই দরকার। এটা স্বামীজির মতে কখনোই সম্ভব নয়। যাই হোক, তার বর্তমান সংকল্প এই যে কার কি সংকল্প ছিল? অ্যান্সার, মিস মুলারের সংকল্প ছিল তিনি নিজের ও ইউরোপ ও আমেরিকার তার বন্ধু এবং নোবেলের জন্য কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন। এরপর তার মঠাধ্যক্ষসুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। কার কোন দুটি কারণের কথা বলা হয়েছে? অ্যান্সার, মিস মুলারের তার রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থিরচিত্ততার জন্য। এরপর স্বামীজির মতে কে নারীকুলের রত্ন বিশেষ? অ্যান্সার, মিসেস সেভিয়ার। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, প্রায়ই স্কুলের পরীক্ষায় দেয়া হয়, তোমরা জেনে নাও। এরপর, যারা এদেশীয়দের ঘৃণা করেন না, কারা এদেশীয়দের ঘৃণা করেন না? অ্যান্সার, সেভিয়ার দম্পতি অর্থাৎ ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার ও তার স্ত্রী মিসেস সেভিয়ার। তো তোমাদের জানাবো, দম্পতি একসাথে স্বামী স্ত্রীকে বোঝায়। নেক্সট কোশ্চেন, উভয়েরই সুবিধা হবে, উভয় বলতে কাদের বোঝানো হয়েছে? অ্যান্সার, মিস নোবেল ও সেভিয়ার দম্পতি। সেভিয়ার দম্পতিদের কথা এর আগের প্রশ্নতেই আমি বলেছি, তাই দ্বিতীয়বার আর বলছি না। আমেরিকার সংবাদে জানলাম, আমেরিকার সংবাদে কি জানা গেল? চিঠি রচনা শেষের দিকে রয়েছে। যাই হোক, উত্তরটি হলো স্বামীজির দুজন বন্ধু, একজন মিস ম্যাকলাউড এবং অন্যজন বস্টনের মিসেস বুল শরৎকালে ভারতে বেড়াতে আসবেন। এটাই স্বামীজি আমেরিকার সংবাদে জেনেছিলেন এবং তিনি নোবেলকে লেখা চিঠিতে জানিয়েছিলেন। এরপর আমার পরামর্শ এই যে কে কোন বিষয়ে পরামর্শ দিয়েছিলেন? অ্যান্সার, স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে জানান মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল শরৎকালে ইউরোপ হয়ে এদেশে বেড়াতে আসবেন, তাই তাদের সঙ্গে নোবেল ভারতে এলে পথের একঘেয়েমি দূর হবে। এই উদ্দেশ্যে তোমাদের জানাবো, এখানে প্রশ্ন হতে পারে মিসেস বুলের বয়স কত,
উত্তর 50 বছর, আশা করি তোমরা সকলেই জানো। তো তোমাদের এমসিকিউ বা এসএকিউ মিক্সড হিসেবে এর আগে আমি পোস্ট করেছি আমার সেই পুরনো ভিডিও, পেতে চাইলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো প্রয়োজন হলে। তো এর পরের প্রশ্ন, কিন্তু চিঠিটি বড় শুষ্ক ও প্রাণহীন, কোন চিঠির কথা বলা হয়েছে? অ্যান্সার, স্বামী বিবেকানন্দকে লেখা মিস্টার স্টার্ডির চিঠির কথা বলা হয়েছে। একেবারে চিঠি রচনার শেষের দিকে এই প্রশ্নটি বা এই লাইনটি রয়েছে। তো এই 20টি প্রশ্ন এবং উত্তর শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের বাংলা বিষয়ের আর কোন আলোচনা কিংবা প্রশ্ন উত্তর তোমরা পেতে চাইছো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক দিও এবং তোমার প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। তোমাদের উদ্দেশ্যে জানাবো, এই চ্যানেল থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, সেই সাথে ফার্স্ট ইউনিট টেস্টের বিষয়ধর্মী এবং প্রশ্ন উত্তর, এমসিকিউ, রচনাধর্মী প্রশ্ন, সাজেশান ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তো ধীরে ধীরে থার্ড ইউনিট টেস্ট বা তোমাদের ফাইনাল ইউনিট টেস্টের বিষয়ধর্মী আলোচনা করা হয়েছে। তো সেগুলো তোমরা যারা এখনও দেখনি, প্রয়োজন হলে তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমি সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টটি দিয়ে দিলাম, প্রয়োজন হলে তাতে ক্লিক করে তোমাদের প্রয়োজন মতো যে কোনো আলোচনা বা ভিডিওর মধ্য দিয়ে তোমরা জেনে নিতে পারো। সকলেই ভালো থেকো, নিজের খেয়াল রেখো।